ম্যাচিং গুলো কিভাবে সহজেই করা যায় সেই টেকনিকটা আমরা জানবো। পেজ নাম্বার 108, লেসন 11.6, এখানে বলেছে রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো, বেলেরোফোন অফ গ্রিস, বেলেরোফোন এবং অফ গ্রিস, গ্রিসের বেলেরোফোন নামক যে গল্পটি রয়েছে এটি পড়ো আবার। আমরা অলরেডি কয়েকটা ভিডিও মিলে ওইটা কিন্তু পড়া শেষ করেছি। অ্যান্ড দেন ম্যাচ, এবং তারপরে ম্যাচ করো, মানে এখন এই কাজটাই আমরা করব, ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস, শব্দ এবং শব্দগুচ্ছ এগুলোকে মিল করো উইথ দেয়ার মিনিং, তাদের অর্থের সাথে। কম্প্যানিয়ন, দেখো কম্প্যানিয়ন মানে আমরা জানি সাথী বা সঙ্গী, যে সাথে সাথে থাকে, কাছাকাছি থাকে, এরকম সাথীকে বলা হয় কম্প্যানিয়ন। তাহলে এটাকে আমরা একদম এই যে আ পার্সন অর এনিম্যাল উইথ হোম, এই উইথ হোম যেটা সাথে থাকে, ওয়ান স্পেন্ডস আ লট অফ টাইম, মানে একসাথে যারা সময় কাটায়, সুতরাং এটার সাথে আমরা এই কম্প্যানিয়ন এটাকে আমরা ম্যাচিং করতে পারি। তারপরে ডন টু ডাস্ক, ডন মানে আমরা জানি ভোরবেলা, অত্যন্ত ভোর সময়টাকে বলা হয় ডন, আর ডাস্ক মানে সন্ধ্যা, সকাল, তার মানে ভোর থেকে সন্ধ্যা, এটাকে আমরা কিন্তু একটা টাইম, হ্যাঁ এখন দেখো ফ্রম সানরাইজ টু সানসেট, এটা দ্বারাও কিন্তু এই সকাল থেকে সন্ধ্যাই বোঝাচ্ছে, সুতরাং এই দুটো আমরা মিলাবো। ফ্লিট অফ বোট মানে নৌকার ঝাঁক, বা বলা হয় যে নৌবহর, নৌবহর বলা চলে। তাহলে খেয়াল করে দেখো এটার সাথে যদি আমরা একেবারে নিচে এই যে আ গ্রুপ অফ বোট, এক গ্রুপ মানে নৌকার একটা গ্রুপ বা দল, আন্ডার আ সিঙ্গল কমান্ড মানে একজন কমান্ডারের আন্ডারে যে কয়টা নৌকা বা মনে করো যে জাহাজ যেটাই হোক না কেন, যে কয়টা থাকে একসাথে, সেই কয়টাকে বলা হয় আ ফ্লিট অফ বোট, একটা কমান্ডারের আন্ডারে যতগুলো নৌকা বা জাহাজ থাকে। তাহলে এখানে আমরা এখানে বোট পাচ্ছি, এখানেও দেখো বোট পাচ্ছি, মনে করো আমরা একদমই কিচ্ছুই জানি না, একদম মূর্খ সূক্ষ্ম মানুষ, মানে মূর্খ সূক্ষ্ম মানুষ, এখানে শুধু বোট শব্দ দেখছি, এখানেও বোট শব্দ পাচ্ছি, সুতরাং এই দুটো আমরা মিল করে দিব, কিচ্ছু জানার দরকার নাই, এরকম কিছু ক্লু দেখলেই এগুলো মেলকরণ করা যায়। আমরা জানি পরেরটাতে দেখো টাস্ক মানে কাজ বা ওয়ার্ক, তাহলে খেয়াল করে দেখো এই যে উপরে ওয়ার্ক, তাহলে এই দুটোর সাথে আমরা মিলিয়ে দিব, ওয়ার্ক টু বি ডান, যেগুলো কাজ করতে হয় সেটাকে টাস্ক বলা হয়। উইটনেস মানে সাক্ষ্য বা সাক্ষী, এটার সাথে আমরা কিন্তু দেখো একেবারে এই যে নিচের এটা দেখো একদম নিচের উপরে আ পার্সন হু সি, মানে যে দেখে, না দেখলে কিন্তু সে তো সাক্ষী হলো না, তাহলে সামথিং দ্যাট হ্যাপেন্ড মানে যা ঘটেছে সেটা যে দেখে সেই তো সাক্ষী, সুতরাং উইটনেসের সাথে আমরা এইটাকে আমরা মিলাতে পারি। তারপরে ফায়ার ব্রেদিং, ফায়ার ব্রেদিং মানে মনে করো যে আগুনের নিঃশ্বাস নেওয়া বা অগ্নি ঝরা, এটার সাথে আমরা রিলিজ ফ্লেম ফ্রম দ্য মাউথ, ফ্লেম মানেও ও আগুনের শিখা, আগুনের শিখাকে ফ্লেম বলা হয়, তাহলে আমরা এই ফায়ার ব্রিদিং এর সাথে রিলিজ ফ্লেম, রিলিজ মানে মুক্ত করে দেওয়া বা ছেড়ে দেওয়া, ছাড়া মুখ থেকে আগুনের শিখা ছাড়া, রিগ্রেট মানে পরিতাপ করা, আফসোস করা, আমরা এটার সাথে একেবারে এই যে ফিল স্যাড, দুঃখ অনুভব করা, হোয়েন যখন উই ফেইল, আমরা যখন কিছু ব্যর্থ হই বা ফেল করি, টু ডু সামথিং, কোনো কিছু করতে যখন ফেল করি বা পারি না, ব্যর্থ হই, তখন যে মনে স্যাড বা দুঃখ অনুভূত হয় সেটাই হলো রিগ্রেট বা পরিতাপ বা আফসোস। তারপরে শার্পেন্ট, শার্পেন্ট কিন্তু আমরা এই গল্পে পুরো মানে গল্প জুড়ে পড়ে এসেছি, শার্পেন্ট একটা স্নেক বা বড় ধরনের সাপ, তাহলে আ লার্জ স্নেক, এটার সাথে আমরা শার্পেন্ট মিলাবো। স্প্ল্যাশিং মানে পানি ছিটিয়ে আসা, তার মানে একদম দেখো এই যে ওয়াটার, আর স্প্ল্যাশিং মানে পানি ছিটানো, আর কিচ্ছু জানার দরকার নেই, এখানে দেখো ওয়াটার আছে, এখানেও স্প্ল্যাশিং মানে পানি ছিটানো, সুতরাং এটার সাথে আমরা মিলাতে পারি। দ্য নয়েজ মেড বাই হিটিং দ্য ওয়াটার, পানিতে হিট করলে যে শব্দ হয় বা যেরকম পানি ছিটে আসে এটাকে বলা হয় স্প্ল্যাশিং। তারপরে তা মনে করো আমরা জানি না,
এই স্ট্রাইক এটা আমরা জানি না, তাহলে যেটা ফাঁকা আছে সেটার সাথে মিল করো, কিচ্ছু করার দরকার নেই। দেখো এই দুটা ফাঁকা আছে, স্ট্রাইক মানে আঘাত করা, অ্যাটাক মানেও আক্রমণ করা বা আঘাত করা। সুতরাং আমাদের যে সবগুলো শব্দের অর্থ জানতে হবে, সেন্টেন্সের মনে করো যে গঠন জানতে হবে, তা কিন্তু নয়। এখানে আসলে আমরা চোখ কান খোলা রাখলেই কিন্তু আমরা এগুলো মিল করতে পারি। এটার জন্য তোমাদের একটা জিনিস দরকার, সেটা হলো মনোযোগ। মনোযোগ থাকলেই হলো, মনোযোগ থাকলে তুমি যদি মন দিয়ে এই ভিডিওগুলো দেখো ধারাবাহিকভাবে, আর মন দিয়ে যদি কাজগুলো করো, তাহলেই তোমরা এটা করতে পারবে। তোমাদের 8, 10, 12, 14, 16 ঘন্টা 20 ঘন্টা পড়ার কোনো প্রয়োজনই নাই। তোমরা যারা মানে কম পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমরা এই চ্যানেলের ভিডিওগুলো দেখবে। এখানে কিন্তু ইজি টেকনিকগুলো শেখানো হয়, মানে তোমরা যারা ড্রয়িং করে সময়গুলো ওদিকে তোমাদের দিতে হয়, অনেকে খেলাধুলা করো মানে ভালো খেলোয়াড়, আবার অনেকে আছে যে ভালো সিঙ্গার গান গায়, সেদিকে সময় অবশ্যই দিতে হবে। ওইগুলো কিন্তু তোমাদের শেখা উচিত। অনেকেই কোরআন তেলাওয়াত কিন্তু শিখে, কিরাত শিখে, এগুলো অবশ্যই শিখবে। শিখতে কিন্তু তোমাদের কিছু সময় ওদিকে ব্যয় করতে হয়, নষ্ট বলবো না, কারণ এখানে তোমার সময় নষ্ট হচ্ছে না, এগুলো করলে তোমাদের সময় নষ্ট হবে না, এগুলো অবশ্যই শেখা উচিত। এগুলো করে তোমাদের যাদের সময় কম হয় পড়াশোনা করার, তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো। এখানে আমরা কোশ্চেন নিজে নিজেই তৈরি করার টেকনিক কিন্তু শিখাই, অঙ্কগুলো ব্যতিক্রমী নিয়মে করার আমরা চেষ্টা করি, যেটাতে গাইডের সাথে কোনো মিল নাই, তারপরে কারোর সাথেই তুমি মিল পাবে না, একদমই অন্যরকম একটা ব্যতিক্রমী নিয়মে আমরা কিন্তু অঙ্ক শিখাই বা প্রশ্নের অ্যান্সারগুলো তৈরি করি। সুতরাং তোমরা তোমাদের মতো শেখো, সবই যে তোমার গাইডের মতো করতে হবে, এই প্রশ্নের অ্যান্সার যে শুধুমাত্র একটাই হয় তা তো নয়, অ্যান্সার অঙ্কে একটাই হয় কিন্তু পদ্ধতি তো আর একটা নয়। তোমরা ইউনিক হওয়ার চেষ্টা করবে এবং ভ্যারাইটি কাজ শিখবে, তাহলে তোমাদের জীবন সফল হবে ইনশাআল্লাহ। এখন তোমরা একটা হোমওয়ার্ক করো, এই হোমওয়ার্কে অবশ্যই অংশগ্রহণ করবে, কারণ এই ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে করতে তোমাদের একদিন ফ্রি হ্যান্ডে ইংলিশ লেখার যোগ্যতা তোমরা অর্জন করবে ইনশাআল্লাহ। তোমরা এই স্নেক শব্দ দ্বারা একটা সেন্টেন্স তৈরি করে পাঠাও। আর সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।